শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কোয়ান্টাম রসায়নের সবচেয়ে আলোচিত একটা টপিকস। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা অনেক বইয়ে অনেকভাবেই এটাকে প্রতিপাদন করা আছে। তো আমি দুইটা পদ্ধতিতে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণকে প্রতিপাদন করব। দুইটার ভিতরে আজকে যে প্রতিপাদনটা দেখাবো সেটা আমার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। আর নেক্সট ভিডিওতে আমি একটু জটিল টাইপের যে প্রতিপাদন আছে ওইটা দেখাবো। সময় নিরপেক্ষ, শ্রোডিঞ্জারের সময় নিরপেক্ষ তরঙ্গ সমীকরণটি প্রতিপাদন করো, বা সময় নিরপেক্ষ বা সময় অনির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত 19, 17, 15 এতগুলো সালে এসেছে। তো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আলোচনা করার পূর্বে এ সম্পর্কে কিছু বিস্তারিত ডিটেলস জানা যাক। বিজ্ঞানী শ্রোডিঞ্জার 1927 সালে তরঙ্গ বলবিদ্যা প্রবর্তন করেন। বস্তুর তরঙ্গ ফাংশন এবং সময়ের সাথে তরঙ্গ ফাংশনের পরিবর্তনকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ বা SWE অর্থাৎ এর সংক্ষিপ্ত নাম। এই সমীকরণের সাহায্যে কি করা হয়, বস্তুর তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম উভয় ধর্মই ব্যাখ্যা করা যায়। ওকে, তো এখন এই শ্রোডিঞ্জারের যে মূল তরঙ্গ সমীকরণ সেটাকে আগে আমরা প্রতিপাদনের আগে এর রূপটা একটু দেখে নেই। ত্রিমাত্রিক ক্ষেত্রে বা 3D সিস্টেমের ক্ষেত্রে একটা বস্তু কণার গতির জন্য কার্টেসীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশিত শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। কার্টেসীয় স্থানাঙ্ক কি? এক্স, ওয়াই, জেড। আর পোলার স্থানাঙ্ক হলো আর, থেটা, ফাই। তো আমরা তো কার্টেসীয় স্থানাঙ্ক দেখাচ্ছি। d² φ/dx² + d² ψ/dy² + d² ψ/dz² + 8πx²(mh²) = 0। এটাই কিন্তু শ্রোডিঞ্জারের টাইম নিরপেক্ষ বা সময় অনির্ভরশীল শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। তো এখানে কোনটাকে কি বলে? এখানে ই হচ্ছে কণার মোট শক্তি, বড় হাতের ভি হলো কণার স্থিতি শক্তি বা বিভব শক্তি, ছোট হাতের এম হলো কণার ভর, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, সাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানে এক্স, ওয়াই, জেড তরঙ্গের বিস্তার, আর এক্স, ওয়াই, জেড হলো ত্রিমাত্রিক জ্যামিতির তিনটি পরস্পর সমকোণ অবস্থিত অক্ষ। এখন প্রতিপাদনে আসা যাক। তো প্রথমে আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণে যেহেতু তরঙ্গ ধর্ম বা কণা ধর্ম উভয় ধর্মই ব্যাখ্যা করা যায়, তো প্রথমে আমরা তরঙ্গ ধর্মটা নিয়ে আলোচনা করি, এর পরবর্তীতে আমরা কণা ধর্ম নিয়ে ব্যাখ্যা করব। তো এক্স অক্ষ বরাবর, আমরা এক্স অক্ষ বরাবর যদি একটা প্রবাহিত তরঙ্গের বিস্তার এক্স অবস্থানে সাই হয়, এক্স অক্ষ বরাবর প্রবাহিত একটা তরঙ্গের এক্স অবস্থানে বিস্তার যদি সাই হয়, তাহলে যে কোনো সরল দোলন গতির ক্ষেত্রে সাধারণ সমীকরণটা কি? ψ = sin 2πx/λ। এটা কিন্তু সরল দোলন গতির সাধারণ সমীকরণ সূত্র। ওকে, তো এখানে একটু মানটাকে আমরা জেনে নেই। এখানে সাই হলো এমন একটা তরঙ্গ ফাংশন যার মান মূল বিন্দু থেকে দূরত্ব এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এ হলো এমন একটা ধ্রুবক যার মান তরঙ্গ ফাংশন সাই এর সর্বোচ্চ মানের সমান। তো এটাকে আমরা সমীকরণটাকে 1 নম্বর দিয়ে প্রকাশ করে নিলাম। এখন আমরা এই 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েট করব। তো প্রথমবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, dψ/dx, যেহেতু সাই কে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ddx(ψ) এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, দেখেন এখানে সূত্র আমি লিখে দিয়েছি যে ddx(sin ax) কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos ax (a), আর ddx(cos ax) কে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin ax (a). তাহলে যখন আমরা এই সাইন এক্স, এই এ কে আমরা সূত্রের ভিতরে আনবো না, একে আলাদা লিখে sin 2πx/λ কে আমরা sin ax হিসেবে ধরে নেবো, 2πλ কে এ আর এক্স কে এক্স হিসেবে ধরে নেবো, তাহলে কি হয় sin ax এর সূত্র cos ax (a), যেহেতু 2πλ কে এ ধরেছি। এরপর একে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু 2 বার আমি প্রথমে বলে নিয়েছি যে এক্স এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আর একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটাকে যখন আমরা নেক্সট টাইম ডিফারেন্সিয়েট করব তখন d² হয়ে যাবে আর নিচে dx² হয়ে যাবে, d²/dx² (ψ) = a (a)। একে যখন আমরা পুনরায় ডিফারেন্সিয়েট করব cos ax, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় -sin ax (a), যে এখানে সূত্র লেখা আছে, আর 2πλ এখানে বসে গেল। এরপর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, মাইনাসটা আমরা বাইরে বের করে আনলাম, এ কে এর সাথে গুণ করে দিলাম a sin 2πx/λ, আর 2π গুণ করলে 4π² λ গুণ করলে λ²
আচ্ছা, এরপর ডিএক্স স্কয়ার সাই বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু এই যে সমীকরণটা এ সাইন টু পাই এক্স পাই ল্যামডা, এটা কিন্তু আমরা এক নম্বরে লিখে নিয়েছি, আপনারা স্কিপ করে দেখে নিতে পারেন, আগে থেকে এক নম্বরে লিখে নিয়েছি এ সাইন টু পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু কি সাই। তাহলে এর জায়গায় আমরা সাই লিখবো এবং 4π² বাই ল্যামডা স্কোয়ার, এই যে এক নম্বর হতে সাই এর মানটা এখানে বসালাম। এরপর এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো, তাহলে বাম সাইডে আনলে কি হয়ে যাবে প্লাস আকারে হয়ে যাবে 4π² ল্যামডা স্কোয়ার, সাইকে একটু পরে লিখলাম এর এরপরে ইকুয়াল টু জিরো, এটাকে ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণটা কিন্তু এক্স অক্ষ বরাবর তরঙ্গ গতির সাধারণ সমীকরণ, যে কোনো ক্ষুদ্রতম কণাকে যদি আমরা শুধুমাত্র তরঙ্গ হিসেবে কল্পনা করি তাহলে এই সমীকরণটা সেই তরঙ্গের জন্য প্রযোজ্য হবে, কিন্তু শুধু তো এটা তরঙ্গ হিসেবে ধরলে হবে না, কারণ আমরা অলরেডি জেনে গেছি যে শুধুমাত্র এই সমীকরণের সাহায্যে শ্রোডিঞ্জার সমীকরণের সাহায্যে আমরা তরঙ্গ ধর্ম কণা ধর্ম দুইটাই ব্যাখ্যা করতে পারি, তাহলে এটা তো তরঙ্গ ধর্ম, এবার আসা যাক কণা ধর্ম নিয়ে। কোনো কণার মোট শক্তি ই ইকুয়াল টু আমরা জানি গতিশক্তি প্লাস বিভব শক্তি, আবার গতিশক্তির সমীকরণ কিন্তু হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি ই কে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি কি ভি, এখানে ছোট হাতের এমটা হচ্ছে কণার ভর, ছোট হাতের ভিটা হচ্ছে কণার বেগ, আর বড় হাতের ভিটা হলো বিভব শক্তি। আচ্ছা, এখন যদি এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসি আর ই কে ডান সাইডে নিয়ে গেলাম, ওকে রোটেট করলাম আর কি, তো এখানে এম ভি স্কোয়ার 1-এর সাথে গুণ হয়ে উপরে এম ভি স্কোয়ার থাকলো নিচে 2 থাকলো, এখন এটাকে লসাগু করলে হয় এম ভি স্কোয়ার প্লাস 2v/2 ইকুয়াল টু ই, এটাকে আড়াআড়ি গুণ করলে হয় এম ভি স্কোয়ার প্লাস 2v ইকুয়াল টু 2e, আর ভি স্কোয়ারকে এ পাশে রেখে আমরা 2v কে ওই পাশে পাঠালাম, তাহলে 2v ওই পাশে গিয়ে কি হয়ে যেত -2v হয়ে যেত, আর সাথে ছিল 2e, সেজন্য 2 কমন নিলাম, e মাইনাস ভি হয়ে গেল, আর এম ভি স্কোয়ার এ পাশে গিয়ে কি হয়ে গেল এম ভাগ হয়ে গেল, আর সরি এম এই সাইডে আসলো শুধু ভি স্কোয়ারটা থাকলো, এম এ সাইডে গিয়ে ভাগ হয়ে গেল, এটাকে ধরে নিলাম 3 নম্বর সমীকরণ। এখন আমরা ডি ব্রগলি সমীকরণের সাহায্য নিব, ডি ব্রগলি সমীকরণের হতে আমরা কি পাই যে ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি, আমরা জানি যে ডি ব্রগলি সমীকরণটা ডি ব্রগলি কি বলেছিল যে কোনো কণার একই সাথে অবস্থান ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়, সেই সমীকরণটা হচ্ছে ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি, তো এটাকে যদি বর্গ করা হয় ল্যামডা স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ভি স্কোয়ার, বা এখান থেকে যদি আমরা ভি এটাকে বাম সাইডে আনি, হ্যাঁ ভি স্কোয়ার এই সাইডে গিয়ে কি হয়ে যাবে ভি স্কোয়ার যখন এই সাইডে আসবে তখন কিন্তু উল্টে যাবে, অর্থাৎ এখানে তো 1/ভি স্কোয়ার আকারে ছিল, এখানে থাকবে কি ভি স্কোয়ার বাই 1, নিচে 1 আর লেখা লাগে না, আর ল্যামডা স্কোয়ার এই সাইডে গিয়ে কি হয়ে যাবে উল্টে 1/ল্যামডা স্কোয়ার হয়ে যাবে, তার মানে নিচে ল্যামডা স্কোয়ার থাকবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার বাই এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন 3 নম্বরেও আমরা একটা ভি স্কোয়ারের মান পেয়েছি, 4 নম্বরেও একটা ভি স্কোয়ারের মান আছে, তাহলে আমরা 3 আর 4কে কি করতে পারি এক করে দিতে পারি, ওকে তাহলে 3 ও 4 থেকে পাই, বা 3 নম্বরের ভি স্কোয়ারের জায়গায় আমরা এই এই ভি স্কোয়ারের মানটা বসিয়ে দিব, এস স্কোয়ার বাই এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কি ছিল 2e-v/m, বা এখান থেকে আমরা যদি এইচ স্কোয়ার বাই এম স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাই থাকে কি 1/ল্যামডা স্কোয়ার, আর এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার এই সাইডে গিয়ে কি হয়ে যাবে এম স্কোয়ার বাই এইচ স্কোয়ার উল্টে যাবে, তো সেই এম স্কোয়ারের সাথে আবার এই এম কাটাকাটি হয়ে শুধুমাত্র এম থাকে, ইন্টু e-v, 2 তো থাকবেই, আর সব ঠিক আছে, এটাকে আমরা 5 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন এই যে 5 নম্বরে আমরা 1/ল্যামডা স্কোয়ারের যে মানটা পাচ্ছি এই মানটাই আমরা 2 নম্বর সমীকরণে বসাবো, আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল একটু দেখা যাক, 2 নম্বর সমীকরণে লিখেছিলাম ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4π² বাই ল্যামডা স্কোয়ার সাই ইকুয়াল টু 0, তাহলে আমরা ওই যে 1/ল্যামডা স্কোয়ার অর্থাৎ এই 1/ল্যামডা স্কোয়ারের মানটা আমরা ওখান থেকে পেয়েছি, সেই মানটা আমরা 2 নম্বর সমীকরণে 1/ল্যামডা স্কোয়ারের জায়গায় বসাবো, ওকে, তো 2 নম্বর সমীকরণে ছিল ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4π² সাই, আর ওই যে 1/ল্যামডা স্কোয়ারের জায়গায় কি লিখবো 2me-v/h² ইকুয়াল টু 0, বা ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4π² সাথে 2m গুণ করলে হয় 8π² সাই, এই সাইটাকে আমরা এই জায়গায় না লিখে একটু এই সাইডে লিখেছি, আর এম বাই এইচ স্কোয়ার e-v, তো এইটাই হলো 1D বক্সের ক্ষেত্রে শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ, ওকে এটা হলো 1D বক্স বা একমাত্রিক সিস্টেমের ক্ষেত্রে, 1D বক্স বা একমাত্রিক সিস্টেমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, তো আমাদের তো একমাত্রিকটা হিসাব করলে হবে না, আমরা ত্রিমাত্রিকটা দেখাবো, তাহলে এখানে এই যে লিখে নেই যে 6 নম্বর সমীকরণটি, এটাকে 6 নম্বর ধরলাম, 6 নম্বর সমীকরণটি এক অক্ষ বরাবর এক্স অক্ষ বা একমাত্রিক সিস্টেমের জন্য শ্রোডিঞ্জারের বিখ্যাত তরঙ্গ সমীকরণ,
যে সমীকরণ এক্স অক্ষ বরাবর প্রবাহিত একটা কণার তরঙ্গ ধর্ম ও কণাধর্ম দুইটাই প্রকাশ করছে, কিন্তু এটা এটা ত্রিমাত্রিক ধারার জন্য কি হবে, ত্রিমাত্রিক বা থ্রি ডি সিস্টেমের জন্য হবে শুধুমাত্র এই যে এখানে তো এক্স স্কোয়ার ধরেছি, আচ্ছা এখানে সাই এক্স কেন লিখলাম, কারণ এটা আমরা এক্স অর্থাৎ 1D বক্স বা শুধুমাত্র এক্স অক্ষের ক্ষেত্রে, এই জন্য তরঙ্গ ফাংশনকে সাই এক্স দিয়ে প্রকাশ করেছি। তাহলে একইভাবে আমরা যখন তিনটা অক্ষের ক্ষেত্রে ধরবো তখন কি হয়ে যাবে, সাই এক্স ওয়াই জেড হয়ে যাবে, আর এখানে ছিল ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার সাই বাই ডিওয়াই স্কোয়ার, ডি স্কোয়ার সাই বাই ডিজেড স্কোয়ার, যেহেতু ত্রিমাত্রিক ধারার জন্য। আর এখানে এটা যা ছিল সেভাবে থাকবে, 8π² এম বাইস স্কোয়ার ই মাইনাস ভি ইকুয়াল টু জিরো। তাহলে এইটা এখন আমরা কি করবো, এখানে আমরা ল্যাপলেসিয়ান অপারেটর প্রয়োগ করবো। আমরা জানি যে ল্যাপলেসিয়ান অপারেটর ন্যাবলা স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডিজেড স্কোয়ার, এটাকে আমরা এই সমীকরণে ব্যবহার করবো। তো ব্যবহার করলে কি হয়, এই যে আমরা যদি এখান থেকে সাই কমন নেই তাহলে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডিওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ডিজেড স্কোয়ার হয়, যেটার মান হলো ন্যাবলা স্কোয়ার, ন্যাবলা স্কোয়ার। আর সাই কমন নিয়েছিলাম এই সাই প্লাস 8π² এম বাইস স্কোয়ার ই মাইনাস বি ই মাইনাস বি সাই এক্স ওয়াই জেড, সাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো। এখানে সাইকে, এখানে সাই হলো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কার্তেশীয় স্থানান্তর ফাংশন। তো এই সমীকরণে লক্ষ্য করে দেখেন, এটাই কিন্তু শ্রোডিঞ্জারের যে থ্রি ডি সিস্টেমের ক্ষেত্রে বা ত্রিমাত্রিক ধারার ক্ষেত্রে এটাই শ্রোডিঞ্জারের বিখ্যাত তরঙ্গ সমীকরণ, কিন্তু এখানে লক্ষ্য করেন কোথাও কিন্তু সময় দেওয়া নেই, সময় টি নেই, এই জন্য এটাকে আরো এক নামে ডাকা হয়, সেটা হলো যেহেতু এই সমীকরণে টি অন্তর্ভুক্ত নয় এই জন্য একে সময় অনির্ভরশীল সমীকরণও বলে। তাহলে আমাদের প্রশ্নে যেটা আসে যে সময় অনির্ভরশীল শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করা, সেটা হলো এই ইকুয়েশনটাই। তো এটাকে যদি আবার হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে, যদিও বলে না কিন্তু আমি একটু এক্সট্রা লিখে রেখেছি, যদি এটাকে বলে যে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা সমাধান করে, তাহলে কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে প্লাস পজিটিভ চার্জ বিশিষ্ট প্লাস জেটি চার্জ বিশিষ্ট কোনো নিউক্লিয়াস থেকে আর দূরত্বে অবস্থিত একটা ইলেকট্রনের বিভব শক্তি ভি ইকুয়াল টু কি, এর চার্জ গুণ ইলেকট্রনের চার্জ প্লাস জেটি ইন্টু মাইনাস ই বাই দূরত্ব আর। তাহলে এটা গুণ করলে হয় মাইনাস জেটি স্কোয়ার বাই আর, জেড কি, জেড হলো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা, সেটা আমরা জানি 1, তাহলে 1 হলে এখানে থাকে মাইনাস ই স্কোয়ার বাই আর। তো এই যে ভি ইকুয়াল টু মাইনাস ই স্কোয়ার বাই আর, এটাকে এই সমীকরণে বসালে কি হয়ে যাবে, এই মাইনাস মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই ভির জায়গায় বসবে ই স্কোয়ার বাই আর। তো এইটা হলো হাইড্রোজেন পরমাণুর জন্য, এটা হলো হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ।